नमस्कार बांगलार मन थेके बोलछि शर्मय बंदोपाध्याय। चलचित्र अभिनेता प्रसेनजीत चट्टोपाध्याय की शेष पर्यन्त पद्ममुखी हबेन बा पद्मासने बसबेन समय बोलबे तार उत्तर, किन्तु साम्प्रतिककाले डाक्टर अनिर्बाण गांगुली श्यामा प्रसाद रिसार्च फाउंडेशनेर अधिकर्ता तिनी साम्प्रतिककाले गिएछिलेन प्रसेनजीत चट्टोपाध्यायेर संगे देखा करते এবং সেই সংবাদ সংবাদ মাধ্যমে বেরোনোর পর জল্পনা উস্কে গেছে, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন কি করবেন না। এখন এই বিষয় নিয়ে আমরা ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করেছিলাম, কি বলেছেন আমরা এই প্রতিবেদনের শেষ পর্বে আপনাদের শোনাবো। কিন্তু তার আগে দু একটি ঘটনা একটু ছোট্ট করে উল্লেখ করা দরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পছন্দ করেন না, কেন একথা বলছি জানেন? ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে কমিটি ছিল সেখান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তাকে একবারের জন্য না জানিয়ে শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন, এবং সরিয়ে দেওয়ার পেছনে একটা কারণ ছিল। একই সঙ্গে অপর্ণা সেনকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন এই ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কমিটি যেটা ছিল সেখান থেকে। এবং এই সরিয়ে দেওয়ার পেছনের কারণ হচ্ছে তার মনোমত, তার বশঙ্গত এবং তার অধীনস্থ হ্যাম হ্যাম করা একজন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী তাকে সেই ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির প্রধান করেছেন। কিন্তু মিনিমাম যে এথিক্স, মিনিমাম যে একটা সৌজন্য, সেটাও কিন্তু প্রসেনজিতের উপর দেখাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে ঠিক পছন্দ করছিলেন না, বিভিন্ন সূত্র ধরে আমরা এই সংবাদ পেয়েছি, তার ভিত্তিতেই বলছি। ফলে স্বাভাবিকভাবে প্রসেনজিতের সঙ্গে দূরত্ব বেড়েছিল। আপনাদের যদি সাম্প্রতিককালে মনে থাকে যে রাজভবনে যখন গভর্নর একটা চা চক্রের আহ্বান করেছিলেন, ঠিক সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। এরকম নানান ঘটনা আছে যার প্রেক্ষিতে মনে হয়েছে প্রসেনজিতের সঙ্গে সাম্প্রতিককালে নবান্নের সরকারের দূরত্ব বাড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দূরত্ব বাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে। এবং এই দূরত্ব বেরোনোর পেছনে আরও একটা কারণ আছে। প্রসেনজিৎ খুব কনসিয়াস একজন বেঙ্গলি সিটিজেন, বাঙালি নাগরিক, ফলে স্বাভাবিকভাবে তার মনে হয়েছে বাংলার অশেষ ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে তিনি সে কথা বলেননি, কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত সে সংবাদটি পেয়েছি। পরিষ্কারভাবে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন বিভিন্ন সূত্র ধরে দীর্ঘদিন ধরে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আশা স্বপ্ন বিশ্বাস নিয়ে খেলেছেন, অনেক আশা স্বপ্ন বিশ্বাস নিয়ে 2011-এর পরিবর্তন এসেছিল, আমরা চলচ্চিত্র জগতের সবাই তাকে সমর্থন করেছিলাম, কিন্তু তিনি কথা রাখেননি। ফলে স্বাভাবিকভাবে তিনি পছন্দ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনৈতিক অরাজক শাসন। এবং সেইখান থেকেই কিন্তু জল্পনা সূচনা হয়েছিল, এবং সাম্প্রতিককালে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলী তার বাড়িতে যাওয়াতে সেই জল্পনা আবার নতুন করে ভেসে উঠল। প্রসেনজিৎ শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন কি করবেন না সেটা সময় বলবে, কিন্তু জল্পনাটা উস্কে গেছে। একই সঙ্গে একই দিনে আমরা আরেকটি সংবাদ পেয়েছিলাম, সেটা হচ্ছে মুম্বাইতে মোহন ভগবতজি আরএসএস প্রধান, তিনি মিথুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন এবং প্রায় দেড় ঘন্টার একদম ক্লোজ ডোর মিটিং করেছেন। এখন সেখান থেকেই প্রশ্ন এসছে, মিথুন চক্রবর্তী কি আবার বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হবেন? আপনাদের মনে আছে মিঠুন চক্রবর্তী এক সময় সুভাষ চক্রবর্তী বাম নেতা এবং মন্ত্রী, তার খুব কাছের মানুষ ছিলেন, সরাসরি রাজনীতি করতেন না, কিন্তু সুভাষ চক্রবর্তীকে ভীষণ পছন্দ করতেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে তৃণমূলের তরফ থেকে নিয়ে আসেন এবং রাজ্যসভায় সাংসদ হিসেবে তাকে নির্বাচিত করে পাঠান। কিন্তু আমাদের কাছে বিভিন্ন সূত্র ধরে আমাদের সংবাদ এসেছিল যে মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বেড়েছে, এবং এই বাড়ার পিছনের কারণটা হচ্ছে মূলত যে মিঠুন চক্রবর্তীও বুঝতে পারছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা লুম্পেন রাজত্ব বাংলার মাটিতে তৈরি করছেন সেটা বাংলা বা বাঙালির পক্ষে ভালো নয় বা মঙ্গল নয়। ফলে স্বাভাবিকভাবে তিনি রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করে এবং সরাসরি চলে গিয়েছেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা তার নিজের কাজের জগতে ফিরে গিয়েছিলেন, এবং মমতার সঙ্গে একটা বিরাট দূরত্ব হয়েছে। পরবর্তীকালে আপনারা জানেন শাহরুখ খান অমিতাভ বচ্চনের সঙ্গে মমতা যোগাযোগ রাখতেন, কিন্তু মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোনো যোগাযোগ থাকতো না, ফলে সেখান থেকেই জল্পনা ভেসে উঠছিল। স্বাভাবিকভাবেই সম্প্রতি অর্থাৎ গতকাল যখন আমরা এই প্রতিবেদন পেশ করছি আপনাদের সামনে, ঠিক তার আগের দিন মোহন ভগবতজি আরএসএস প্রধান তিনি গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেড় ঘন্টা ক্লোজ মিটিং করেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলী। ফলে স্বাভাবিকভাবে বাঙালি কিন্তু আবার ভাবতে শুরু করেছে যে প্রসেনজিৎ এবং মিঠুন চক্রবর্তী পদ্মমুখী হবেন কিনা। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এই প্রতিবেদন আপনাদের দরবারে পেশ করছি, আজকে একটি সংবাদ মাধ্যমের
অনলাইন সংস্করণ সেখানে সংবাদ এসেছে যে চিরঞ্জিত কিন্তু এবার বেসুর হয়েছেন, চিরঞ্জিত অব্যাহতি চাইছেন। অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মেগাস্টার বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মেগাস্টার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় খুব কাছের মানুষ ছিলেন, তারাও কিন্তু বুঝতে পারছেন যে এই ভদ্রমহিলা কিন্তু বাংলার অশেষ ক্ষতি করছেন। ফলে স্বাভাবিকভাবে প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী এবং শেষ পর্যন্ত চিরঞ্জিৎ, চিরঞ্জিৎ কি করবেন সেটা ভবিষ্যৎ বলবেন, প্রসেনজিৎ কি করবেন সেটা ভবিষ্যৎ বলবে, মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত পদ্মমুখী হবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে। আমরা আপাতত সেই জল্পনার মধ্যে থাকি এবং মাঝে মাঝেই সংবাদ আপনাদের কাছে নিয়ে আসবো বাংলার মনের তরফ থেকে যে শেষ পর্যন্ত এই মেগাস্টার ফিল্ম স্টাররা কোন পথে হাঁটছে। আজকে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি যে দেখা করতে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি, তাকে আমরা সরাসরি টেলিফোনে ধরেছিলাম। প্রসেনজিৎ সম্বন্ধে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি কি বলেছেন, আসুন শুনি বাংলার মনে। ডাক্তার গাঙ্গুলি, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, নমস্কার সন্ময়দা। নমস্কার, একটি প্রশ্ন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী বাংলার রাজনীতিতে কি প্রাসঙ্গিক হচ্ছেন? তার কারণ অতি সম্প্রতি আপনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, একটি বই উপহার দিয়ে এসছেন এবং পাশাপাশি মোহন ভগবতজী মিঠুন চক্রবর্তীর সঙ্গে মুম্বাইয়ে দেখা করেছেন, অনেকক্ষণ সময় কাটিয়েছেন। বাংলার মানুষের জানার ভীষণ ইচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী শেষ পর্যন্ত বাংলার রাজনৈতিক মানচিত্রে আসছেন কিনা, কি বলবেন? সম্ভবত আমার মনে হয় যে এটা আমাদের রাজনীতির ঊর্ধ্বে দেখা উচিত এবং এটার কোন রকমই তুলনা হয় না মাননীয় সরসংঘ চালক জি, উনি করেছেন দেখা, এবং আমি নিজেকে একটি একেবারে সৈনিক মনে করি। আমি করেছি সৌজন্য সাক্ষাৎ একজন বাংলার প্রতীক, তারকা, আইকন, সাংস্কৃতিক আইকন যাকে বলা যেতে পারে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। কথাটা হলো যে আমরা যেটা আমাদের যেটা চিরকাল আমাদের যে ট্রেনিং এবং যেটা আমরা সবসময় বুঝেছি যে সম্পর্ক, আউটরিচ, সম্পর্ক এবং সৌজন্য, এইগুলো খুবই প্রাধান্য রাখে এবং এটা আমাদের ছেলে আমাদের সংস্কৃতি, এই সৌজন্য এবং সম্পর্ক এটা একটি প্রাধান্য রয়েছে এবং বাংলার সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্যে, বাঙালির মননে এবং বাঙালির ঐতিহ্যে সৌজন্য বোধ, সৌজন্যতা একটি প্রাধান্য রয়েছে, সবসময় ছিল এক সময়, এবং তাকে মাথায় রেখে আমাদের সেই সৌজন্যতা বোধ, সৌজন্য আবার ফুটিয়ে ওঠাতে হবে আমাদের সামাজিক এবং আমাদের সমষ্টিগত নিজেদের জীবনে। এবং আমার মনে হয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে উনি এমন একজন আইকন যিনি এক অর্থে বলা যেতে পারে সিম্বলাইজ করেন বাঙালির, বিশেষ করে ইউথ, তাদের অ্যাসপিরেশন, আশপ্রিয়া, তাদের হোপ, তাদের এক্সপেকটেশন, এবং উনি একজন এমন প্রতীক যাকে দেখে বোঝা যায় যে হ্যাঁ, বাঙালি পক্ষে কি সম্ভব, বাংলার পক্ষে কি সম্ভব, বাঙালের বাংলার মানুষের মধ্যে কত শক্তি, কত কর্মদক্ষতা আছে, সে যদি সুযোগ পায়, সে যদি স্কোপ পায়, সেটাকে ফুটিয়ে তুলতে পারে। প্রসেনজিৎ এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করা এবং ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি স্বাভাবিকভাবেই আপনি, এটা বাঙালি জানেন, এবং একই সঙ্গে মোহন ভগবতজি গিয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলতে, মানে একদম কি প্রসেনজিতের ব্যাপারটা বুঝলাম, কিন্তু মিঠুন চক্রবর্তীর বাংলা রাজনীতিতে একসময় ছিলেন, আবার কি ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো না? না, এখানে সম্ভাবনা আমি আবার একটা কথা বলি যে সম্ভাবনা কি না সেটা তো আগামী দিনে বোঝা যাবে এবং সেটা মানুষ চর্চা করছে, আগামী দিনে দেখা যাবে। কিন্তু আমাদের ভাবতে হবে যে আমাদের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই ভিজিটস গুলোকে ভাবতে হবে। সস্তা চ্যালেঞ্জ ডক্টর মোহন ভাগবতজির মতন একজন ব্যক্তিত্ব, উনি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষ তার সাথে দেখা করতে আসে, উনিও দেখা করতে যান এবং উনি যে প্রান্তেই থাকেন, যে প্রান্তেই ট্যুর করেন, আপনি যদি দেখেন উনি সেই প্রান্তের বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের সাথে দেখা করেন, তারা এসে তার সাথে দেখা করেন। দেশ, সমাজ, ভারত, ভারতের যেটা ন্যাশনাল ইন্টারেস্ট,
এইগুলোকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সমাজকে আরো সক্ষম সমৃদ্ধ সুদৃঢ় কিভাবে করা যেতে পারে, সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা কিভাবে বাড়ানো যেতে পারে, এই সবই কিন্তু আলাপ আলোচনার বিষয় হয়। এবং এই আলাপ আলোচনার বিষয় কোনো রাজনৈতিক গণ্ডি বা কোনো আদর্শ কোনো মতাদর্শের সীমা আমরা বদ্ধ করে রাখতে পারি না। এবং গতকাল আমার ঠিক এই কথাই, আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ঠিক এই কথাই, এইরকমই কথা যে বাংলার ভালো সবাই করতে চায়, আমরা বাংলাকে আগামী দিনে পশ্চিম বাংলাকে একটি সাংস্কৃতিক কেন্দ্র হাব কালচারাল হাব হিসেবে আরো তৈরি করা, এগিয়ে নিয়ে যাওয়া, পশ্চিম বাংলার ওয়েলফেয়ার, পশ্চিম বাংলার যেটা ভালো, পশ্চিম বাংলার মানুষের যেটা ভালো, সবাই মিলে আমরা সেটা করি। তার কাছ থেকে আমি ওনাকে আমি আগ্রহ করেছি যে উনি আমাদের গাইড করেন, নতুন নতুন চিন্তা ভাবনা দেন, যাতে আমরা সবাই মিলে বাংলার ভালো করতে পারি, বাঙালির ভালো করতে পারি। এই জিনিসটা কোথাও আমরা আমাদের বারবার মনে রাখতে হবে যে 75 বছর এই রাজ্যের গঠন হলো, বাংলার ভালো বাঙালির ভালো আগামী দিনে কিভাবে করা যায়, পশ্চিম বাংলাকে একটি প্রথম সারির রাজ্যে কিভাবে পরিণত করা যায়, এই চিন্তা ভাবনা এই কথাবার্তা গুলোই। এবং যারা আইকন, যারা বাঙালির বাংলার ন্যারেটিভকে, বাঙালিকে একটি দিশা দেখিয়েছে বা বাঙালিকে রিপ্রেজেন্ট করেন গ্লোবাল স্টেজে, আমার মনে হয় যে আমাদের এটা ডিউটি হওয়া উচিত যে আমরা তাদের কাছে গিয়ে, তাদের কাছে বসে, তাদের থেকে উপদেশ, তাদের থেকে বিভিন্ন নতুন চিন্তা, নতুন দিশা, এইগুলো যাতে আমরা নিতে শিখি, আমরা নিই। এটাই হলো কিন্তু যাকে বলা যায় যে মানে এটাই হলো সমাজ গড়ারও কাজ, এটাই হলো দেশ চালানোর কাজ। এবং আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিছুদিন আগে যখন চেন্নাই গেলেন, সেখানে একজন খুব মহান গুরু এবং সামাজিক ব্যক্তিত্ব, যিনি অনেক সামাজিক কাজ, জাগরণের কাজ, ঐক্যবদ্ধতা রাখা সমাজকে সেই কাজ করেছেন, তার সাথে গিয়ে দেখা করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এটা একটা চিরাচরিত প্রথা যেটা রয়েছে আমাদের মধ্যে, আমাদেরকে এটা আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে আরো বেশি মানুষ যাতে এইরকম কাজ করে, সেটাই আমাদের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ ডক্টর গাঙ্গুলি, অনেক ধন্যবাদ।